হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে আমরা যাচ্ছি, আমি, সিন্টা আর রূপ এখন ফোন ঘাটতে ব্যস্ত। তো আমরা এখন বেরোচ্ছি, তারাপীঠ যাচ্ছি, কামারকুণ্ডু থেকে শহীদ এক্সপ্রেস। তো শহীদ এক্সপ্রেস শক্তিগড় ছাড়লো, আগে দেখতে থাকো, তারা মায়ের পুজো দেবো আর ওখানে একটা নাইট কাটাবো, কাটিয়ে ছুটে আসবো। তো নেক্সট স্টেশন আসছে রামপুরহাট, রামপুরহাটেই নামবো। আর এখন গাড়িটা একটু কার সাইডে দাঁড়িয়েছে, হয়তো সিগন্যাল পায়নি। তো রামপুরহাট আসুক, নেমে তারপর তারাপীঠের উদ্দেশ্যে কোনো টোটো। জাস্ট এইমাত্র নামলাম রামপুরহাটে, এ ট্রেনটাতেই এসেছি আমরা। আর সামনে রূপ নামছে, আমরা একটু আগে নেমে গেছি। তো এটা সিনটা, এবার টোটোর ফটো দেখবো। তো এই রামপুরহাট স্টেশনে নামলাম, আর স্টেশনটা হচ্ছে এরকম। তোমরা এসেছি, আমি, সিনটা আর রূপ, চলো এবার তারাপুরের উদ্দেশ্যে রওনা দেবো, দেখি কি পাই, টোটো অটো পাবো। এখন টাইম হয়েছে 4:45, আই থিঙ্ক 5 মিনিট আগে নেমেছি। সো চলো, যেতে যেতে কথা হবে। আর চলে এসেছি তারাপীঠ, নামার সময় হয়ে গেছে, এবার নামবো, নেমে তারপর। এখানে অনেক রুম আছে, সুতরাং অত তাড়াহুড়ো করার দরকার নেই, একটু সময় নিয়ে আসবে, আধ ঘন্টা এক ঘন্টা ভালো রুম খুঁজে পেয়ে যাবে, আর কম দামের মধ্যেই পেয়ে যাবে, রিজনেবল প্রাইসের মধ্যে। তো চলো আমরা একটু দেখে নিই ঘুরে, কোন রুমটা নেওয়া যায় না নেওয়া যায়। তো গরম আছে, সুতরাং দেখা যাক, চলো। তো আমরা এই হোটেলটায় উঠলাম, এখন লেখালেখি চলছে, আই কার্ড নিয়েছে। আর কালকে দুপুর 3টে অবধি, কারণ আমাদের 3টের পর ট্রেন আছে, সো 3টে অবধি আমরা ভাড়াটা করলাম। আর এই হোটেলটার নাম কি আছে দাদা? বিদেশিনী। বিদেশিনী, বিদেশিনী হোটেল। সো এবার আমরা রুমটা দেখিয়ে দেবো তোমাদের, বা তোমাকে। তো এটা হচ্ছে রুম, এসি ঠান্ডা হচ্ছে নাকি দেখ ভাই, কম্বল নেই, এরকম চাদর আছে। আর এটা হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিক আছে, আর একটা নাইটের ব্যাপার। সো এখন প্রবলেম হচ্ছে একটাই, এই বিছানায় তিনজনে হবে কি করে, ঠিক আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু সন্ধ্যা আরতি দেখবো বলে, আর
সন্ধ্যা বারতি মোটামুটি আমাদের একটা পুরোহিতের সাথে কথা হয়েছে, তাই জন্য বেরিয়ে পড়লাম রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে। ওরা এখানে দাঁড়িয়ে আছে আর আমিও চলে এসেছি। তো দেখো পিছনে একটা হোটেল, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর এখন টাইম হয়েছে 8:05। সব কিছু রেস্টুরেন্ট, নিরামিষ হোটেল সব কিছু আছে। তো আমরা এখন এই দোকানটায় উঠবো, শ্রী গুরু পূজা ভান্ডার। তো এখানে আমার কথাবার্তা বলা আছে আমাদের, সেখানেই এলাম। তো এখন যাচ্ছি আরতিটা দেখতে। আরতিটা দেখার পর তারপর শ্মশানের দিকে ঢুকবো, কারণ আরতিটা মিস হয়ে যাক এটা চাই না, আরতিটা দেখবো এটা ভালো লাগবে। তো এখন সেই উদ্দেশ্যেই মন্দিরের দিকেই যাচ্ছি আরতিটা দেখতে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে সেই আরতিটা দেখতে, আর দেখা যাক। বললো কারণ আজকে কি একটা আছে যার জন্য মন্দিরে আরতি হবে। এখানে যা হোক কিছুর একটা যজ্ঞ হচ্ছে। এই হচ্ছে তারাপীঠের চত্বর, এই মুহূর্তে বিশাল ভিড় আছে চারিদিকেই, মোটামুটি ভিড়। দেখা যাক কতটা কি তোমাদের দেখাতে পারি। এই হচ্ছে তারাপীঠের সেই বিখ্যাত মন্দির। আমরা শ্মশানে যাচ্ছি আর টাইম হয়েছে বেশি না, রাত্রি 10:10। তো এটা হচ্ছে সেই চুল্লিতে পোড়ানোর ব্যাপারটা। গিয়ে জিজ্ঞেস করি ওইদিকে তোমার, ওইদিকে শ্মশানে সব। এই তো বলে ভাই জোরে একদম। বলছি দাদা আগুন মালাগুলো কত করে বলি তারাপীঠ শ্মশান যাচ্ছে, পুজো দেয়া কমপ্লিট। এবার শ্মশানের দিকে যাচ্ছি,
তো মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর যেটা খেতে পারিনি অনেকটাই ছিল, প্যাকিং করে নিয়েছি, আর প্যাকিং করে শেষ। আর টিফের আর পালা বেরিয়ে পড়েছি, আর আমরা ছিলাম একদম থানার পাশেই। তো তো তারপর আর ফোনে চার্জ ছিল না, আর কামারকুণ্ডু থেকে নেমে আমরা আবার মেন লাইনে এসে তারকেশ্বর লোকাল ধরলাম। ধরে ওই সাড়ে আটটা, সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ তারকেশ্বরে চলে এসেছিলাম। খুব ভালোভাবে চলে এসেছি, একদিনের খুব সুন্দর একটা যাত্রা। কেমন লাগলো কমেন্ট করবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।